নতুন বাজেট প্রস্তাবের পরদিন রাজধানীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে, তবে বেড়েছে সবজির দাম। এদিকে আদা ও ডিমের দাম কমেছে। বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পরপর বাজারে জিনিসপত্রের দাম বাড়ার প্রবণতা দেখা গেছে। তবে বৃহস্পতিবার আগামী অর্থ বছরের বাজেট ঘোষণার পর শুক্রবার নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েনি। ক্রেতা বিক্রেতারা বলছেন এমনিতেই জিনিসপত্রের দাম বেশি, তবে কয়েকদিনের মধ্যে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, আর যে 10 টাকা 20 টাকা না, 50 টাকা 100 টাকা 200 টাকা এরকম বাড়তে। বাজেট তো ইয়ে শুরু হলো, এখন সামনে মাসে আর কি পূর্ণাঙ্গ ওটা আর কি দামটা বাড়বে, আরও আরও বাড়বে মনে হয়। আমি ফিল করতেছি যে এরকম দাম আসলে আমি আমার লাইফে বাজার ইয়েতে আমি দেখি নাই। বাজেটে নতুন করে আমাদের নিত্য প্রয়োজনের উপর কোনো প্রভাব পড়ে না, দাম বাড়ার কোনো লক্ষণ নাই। এটা হয়তো বাজেট পরে বলা যাবে কি বাড়ছে না কমছে। এ সপ্তাহে বেড়েছে সবজির দাম, প্রায় প্রতিটি সবজি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। কাঁচামাল সব জিনিসই 5 টাকা 10 টাকা করে কেজিতে বাড়ছে। বেশি বাড়ছে হলো টমেটোটা 10 টাকা বাড়ছে, আবার ওই যে আপনার শসাটা আজকে একটু বাড়ছে, শসাটা 10-15 টাকা বাড়ছে। করলা 50-60, উস্তায় পটল আছে 40, চিচিঙ্গা আছে 50-60 এম। তবে এ সপ্তাহে কমেছে আদা ও ডিমের দাম। মিয়ানমার থেকে আমদানি করা আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, ডিম ডজনে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা। এছাড়া চাল, ডাল, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত আছে। কাবির হাসনাই, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন বাজেট প্রস্তাবের পরদিন রাজধানীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে, তবে বেড়েছে সবজির দাম। এদিকে আদা ও ডিমের দাম কমেছে। বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পরপর বাজারে জিনিসপত্রের দাম বাড়ার প্রবণতা দেখা গেছে, তবে বৃহস্পতিবার আগামী অর্থ বছরের বাজেট ঘোষণার পর শুক্রবার নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েনি। ক্রেতা বিক্রেতারা বলছেন এমনিতেই জিনিসপত্রের দাম বেশি, তবে কয়েকদিনের মধ্যে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, আর যে 10 টাকা 20 টাকা না, 50 টাকা 100 টাকা 200 টাকা এরকম বাড়তে। বাজেট তো ইয়ে শুরু হলো, এখন সামনে মাসে আর কি পূর্ণাঙ্গ ওটা আর কি দামটা বাড়বে, আরও আরও বাড়বে মনে হয়। আমি ফিল করতেছি যে এরকম দাম আসলে আমি আমার লাইফে বাজার ইয়েতে আমি দেখি নাই। বাজেটে নতুন করে আমাদের নিত্য প্রয়োজনের উপর কোনো প্রভাব পড়ে না, দাম বাড়ার কোনো লক্ষণ নাই। এটা হয়তো বাজেট পরে বলা যাবে কি বাড়ছে না কমছে। এ সপ্তাহে বেড়েছে সবজির দাম, প্রায় প্রতিটি সবজি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। কাঁচামাল সব জিনিসই 5 টাকা 10 টাকা করে কেজিতে বাড়ছে। বেশি বাড়ছে হলো টমেটোটা 10 টাকা বাড়ছে, আবার ওই যে আপনার শসাটা আজকে একটু বাড়ছে, শসাটা 10-15 টাকা বাড়ছে। করলা 50-60, উস্তায় পটল আছে 40, চিচিঙ্গা আছে 50-60 এম। তবে এ সপ্তাহে কমেছে আদা ও ডিমের দাম। মিয়ানমার থেকে আমদানি করা আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, ডিম ডজনে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা। এছাড়া চাল, ডাল, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত আছে। কাবির হাসনাই, দীপ্ত সংবাদ, ঢাকা।